একটি রহস্য যা আমাদের ক্ষুদ্র জ্ঞানে বুঝে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাস্তব বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যত লোক যত কিছু বন্ধুত্ব দেখায়, কিছু না কিছু স্বার্থ এর ভিতরে নিহিত আছে। সকলেই স্বার্থপর এমন নয়, স্বার্থ ছাড়াও আছে, তবে বেশিরভাগ স্বার্থপর। আজকাল তো পরের কথা, বহু আগে ডক্টর ইকবাল মরহুম আফসোস করে গেছেন তার ভাষায় যে, আদম আদম কা নয়ে দর মে গম খার নেহি, আদম আদম কা নয়ে দর মে গম খার নেহি, আকে ইনসান কো ইনসান কে গম খার করে, দোস্ত জাহির জো চমন কে হ্যাঁ ও বাতেন মে আদু জিন্দগি, উনকি চমন জার মে দোষ ভার করে, জিন্দগি উনকি চমন জার মে দোষ ভার করে। দেখতে দেখা যায় একবারে ফুলের মতো স্বচ্ছ পরিষ্কার হয়ে এসেছে বন্ধুত্বের ভাবসাব নিয়ে, ভিতরে ভিতরে কিন্তু দুশ্মনী স্বার্থ উদ্ধার। এরও আরো আগে সাইয়েদেনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় বলে গেছেন, তার বাসায় তিনি বলতেছেন, তাগাইয়ারাতিল মাওয়াদাতু ওয়াল ইখাউ, তাগাইয়ারাতিল মাওয়াদাতু ওয়াল ইখাউ ওয়া কাল্লা সিদকু ওয়ান কাতার রাজাউ, ভাতৃত্ব বন্ধুত্ব বিদায় নিয়ে গেছে, কারো থেকে কেউ কিছু পাওয়ার আশা পোষণ করবে এটা দুরূহ ব্যাপার। তখন যদি এই অবস্থা হয় এখন কি অবস্থা হবে চিন্তা করুন। কিন্তু একমাত্র বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন, এখানে কোনো স্বার্থের প্রশ্ন নেই, এখানে সকল স্বার্থ আমাদের সাথে সম্পৃক্ত, তার কোনো স্বার্থ নেই। অতএব আমাদের তো চাহিদা আমরা তার কাছে থাকি, কিন্তু তিনি দূরে সরায় দিলেন, কাছে থাকতে দিলেন না। এর একটি রহস্য হল, বন্ধু যদি সবসময় বন্ধুর কাছে থাকে তো কাছে থাকার যে স্বাদ, মিলনের যে মজা, এটা বুঝে আসে না। রাত যদি না থাকতো দিনের মর্ম বুঝতাম না, দিন না আসলে রাতের মূল্য বুঝতাম না। সুস্থতার কারণে অসুস্থতা বুঝি, অসুস্থতার কারণে সুস্থতা বুঝি। সব সময় সুস্থ থাকলে সুস্থ থাকা যে কত বড় নেয়ামত এটা বুঝতাম না। তাই আল্লাহ পাক সব কিছুকে পাশাপাশি রেখেছেন। তো সব সময় বন্ধুর কাছে থাকলে কাছে থাকা সাদার মজা বুঝে আসে না। হ্যাঁ, যদি কিছুদিনের জন্য বন্ধু থেকে দূরে সরা হয়, বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে হয়, এরপর বন্ধুর সাক্ষাৎ পাইলে এখন বুঝে আসে সাক্ষাতের মূল্য কত, দাম কত, স্বাদ কত। আল্লাহ রাব্বুল আলামিনও তাই করলেন। সবসময় জান্নাতে তার কাছে থাকলে কাঁচে থাকার স্বাদ আমরা বুঝতাম না, দুনিয়ার সফরে পাঠাই দিয়ে বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করার একটি সুযোগ করে দিলেন। লক্ষ কোটি বছর এই বিচ্ছেদ অবস্থায় কাটতে পারে, এরপর পুনরায় যখন জান্নাতে আসবে বাস্তব বন্ধুর দিদার লাভ হবে, তখন বুঝবে দিদারের মজা কত, সাক্ষাতের স্বাদ কত।